এক আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব ইকবাল হোসেন অপু আমাকে যোগ্য মনে করে নৌকা আমাকে যোগ্য মনে করে আওয়ামী লীগের মনোনয়ন এনে দিয়েছেন এবং আমি সেই হিসাবে নৌকার বিজয় এনেছি এবং আওয়ামী লীগের অপু ভাইয়ের মুখ রক্ষা করতে পেরেছি। সাথে সাথে আমি আওয়ামী লীগের মুখ রক্ষা করেছি। আসন্ন শরীয়তপুর সদর উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচন 2021-এ চিতলিয়া ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা মেম্বার ও সাধারণ মেম্বারগণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। যে নির্বাচনের মাধ্যমে শরীয়তপুরের চিতলিয়া ইউনিয়ন এক অনন্য রেকর্ড গড়ল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চিতলিয়ার আওয়ামী লীগের নৌকা মার্কার চেয়ারম্যান হারুনুর রশিদ হাওলাদার ও 1নং ওয়ার্ডের সাধারণ মেম্বার আব্দুল হাই মৃধা, 2নং ওয়ার্ডের সাধারণ মেম্বার সুলাইমান, 3নং ওয়ার্ডের সাধারণ মেম্বার নান্নু মাল, 8নং ওয়ার্ডের সাধারণ মেম্বার অলিল সর্দার ও 9নং ওয়ার্ডের সাধারণ মেম্বার আজিজুল হক ঢালী সূত্রে জানা যায়, চিতলিয়া ইউনিয়নে যারা মনোনয়ন পেয়েছে তাদের যোগ্যতা বিশ্লেষণ করেই মনোনয়ন দেওয়া হয়েছে। চিতলিয়াবাসী আওয়ামী লীগের প্রশ্নে এক ও অনন্য।